আমাদেরকে একটি 1 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। বারুইপুর স্টেশন সংলগ্ন এরিয়ায় আছে এই ফ্ল্যাটটা। দীপ প্রপার্টি। হ্যালো ফ্রেন্ডস, দীপ প্রপার্টি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে আরো একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে একটি 1 বিএইচকে ফ্ল্যাট দেখাবো। মানে বারুইপুর স্টেশন সংলগ্ন এরিয়ায় আছে এই ফ্ল্যাটটা। আর এই ফ্ল্যাটের সমস্ত ডিটেইলস জানার জন্য আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। তো চলো দেখে নেওয়া যাক। তো আমরা এখন পদ্মপুকুর মোড়ে আছি। আমার বাঁ সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে গেছে বারুইপুর স্টেশন। আর আমার ডান দিকে রাস্তাটা চলে গেছে গড়িয়া কামাল গাছ। আর এই সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে গেছে সাউদার্ন বাইপাস। তো আমরা এখন এই বিল্ডিং এর নিচে আছি। এই বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে আছে ফ্ল্যাটটা। তো চলো দেখে নেওয়া যাক। এখানে তোমরা লিফটটা দেখতে পাচ্ছ, এখানে লিফট অ্যাভেলেবল আছে। লিফটের পাশে এখানটায় তোমরা সিঁড়িও পেয়ে যাচ্ছ, অনেকটা চওড়া সিঁড়ি। আর স্টেপ গুলো অনেকটা ছোট ছোট, এখান থেকে তোমাদের যে কোনো ধরনের ফার্নিচার আনতে কোনো প্রবলেম হবে না। সাইডের রেলিংও আছে। আর এই হলো ফ্ল্যাটটা। তো ফোর্থ ফ্লোরে এসে এখানে এন্ট্রান্স একটা গেট আছে। তো এটা হলো একটা কমন প্লেস। এখান থেকে ঢুকে এই সাইডে একটা ফ্ল্যাট আছে, এই সাইডে একটা ফ্ল্যাট আছে, আর আমার পিছনে এখানে একটা ফ্ল্যাট আছে। তো আমি তোমাদেরকে এখন এই ফ্ল্যাটটা দেখাবো। এটা হলো 1 বিএইচকে ফ্ল্যাট। তো চলো দেখে নিই। তো ফ্ল্যাটে ঢুকে সামনে দেখতে পাচ্ছ একটা বড় ড্রয়িং প্লাস ডাইনিং রুম। এটাকে তোমরা ড্রয়িং রুম হিসাবেও ইউজ করতে পারো, সাইডে ডাইনিং রুম হিসাবেও ইউজ করতে পারো। তো এদিকে দেখো, এটাকে তোমরা ডাইনিং রুম হিসাবে ইউজ করতে পারো। এদিকে সোফা, টিভি, সমস্ত কিছু বসাতে পারো। এদিকে দেখো সমস্ত কিছু ডেকোরেট করা আছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আলাদাভাবে ডেকোরেট করে নিতেও পারো। আর এখান থেকে ঢুকেই এখানটা পেয়ে যাচ্ছে একটা কিচেন। কিচেনটা দেখো কতটা বড় জায়গা নিয়ে আছে, বেশ অনেকটা বড় জায়গা নিয়ে আছে। মানে এরকম ফ্ল্যাটে এত বড় কিচেন সাধারণত দেখা যায় না। তো দেখো পুরোটা সেলফ করা আছে, এটাকে তোমরা মডুলার কিচেন করে নিতে পারবে। পুরো ফ্লোরটা দেখো টাইলস বসানো আছে। আর কিচেনের দেওয়ালটাও দেখো টাইলস লাগানো আছে। এদিকে একটা বড় জানালা আছে। কিচেনটাকে তোমরা মডিউলার কিচেন করে নিতে পারো। সাইডে সিঙ্ক আছে কিচেনের পাশে পাশে। এখানটায় ওয়াশিং মেশিন বসানোর জায়গা আছে। এখানটায় তোমরা চাইলে তোমাদের ওয়াশিং মেশিনও বসাতে পারো। এখানটায় একটা বেডরুম তোমরা পেয়ে যাচ্ছ, যেহেতু এটা 1 বিএইচকে। তো দেখো বেডরুমটা কতটা বড়। ওই সাইডে ব্যালকনি টাইপেরও আছে, মানে অনেকটা বড় জানালা আছে ওইটাই। এখানটা দেখো সেলফ টাইপেরও করা আছে দেওয়ালের সাথে অ্যাটাচ। তো এটাকে তোমরা তোমাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারো, চাইলে দেওয়ালের রঙও চেঞ্জ করে নিতে পারো। আমাদের চ্যানেলের থ্রুতে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ফ্লোরিং, রং মিস্ত্রি এই সমস্ত কিছু প্রোভাইড করে থাকি। তো সেগুলোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের চ্যানেলের থ্রুতে আমরা গোডাউন, ওয়্যার হাউস এই সমস্ত কিছু রেন্ট দিয়ে থাকি। আর তোমরা যদি তোমাদের বাড়ি, ফ্ল্যাট বা যে কোনো গোডাউন, ওয়্যার হাউস এই সমস্ত কিছু আমাদের চ্যানেলের থ্রুতে অ্যাড দিতে চাও, তো সেটার জন্য আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। আমরা বেড, সোফা, আলমারি সমস্ত কিছু বসিয়ে নিতে পারবে, নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারবে। ওয়াশরুমটা দেখে নাও কতটা বড়। সমস্ত কিছুর পয়েন্ট করা আছে এখানে, ট্যাপ, শাওয়ার, কোমোড সমস্ত কিছু পয়েন্ট করা আছে। গিজার পয়েন্টও করা আছে। ঢুকেই বাঁধিকে বেসিনও তোমরা পেয়ে যাচ্ছ। তো এই 650 স্কোয়ার ফিটের 1 বিএইচকে ফ্ল্যাটটার প্রাইস হলো 15 লক্ষ টাকা। আর আমাদের চ্যানেলের রেফারেন্স আসলে এই 15 লক্ষ টাকার উপর অনেকটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, অনেকটা নেগোশিয়েবল এই প্রাইসটা। আর এর জন্য কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 399। এটা জাস্ট ওয়ান টাইমের জন্য। আর এটার জন্য ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে, সেটার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।